তোমার পাইলসের সমস্যা হতে পারে বা ফিস্টুলার সমস্যা হতে পারে, এটা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে। তো পাইলস বা ফিস্টুলা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে। যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসার মাধ্যমে এই রোগগুলো সমাধান করা যায়। এগুলো ঠিকঠাক করে তোমাদের পরীক্ষার কেন্দ্রে 2024 সালে যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদে ফিট হয়ে যাও না, তাহলে তুমি চান্স পাবে। আর যদি ফিট না হয়ে যাও তাহলে তো চান্স পাবো না। আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সেনাবাহিনীতে যারা আবেদন করবা, জানুয়ারি 10 তারিখ থেকে ট্রেড ওয়ান সৈনিক পদে আবেদন শুরু হচ্ছে 2024 সালের জন্য, এবং যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থী, মাঠে যাওয়ার জন্য সবার আগে নিজেকে কোন বিষয়ের উপরে তুমি ফিট করার ফোকাসটা দিবা, বা কোন বিষয়ের উপরে নিজেকে ফিট করতে হবে, বা কোন বিষয়টা আগে শুরু করতে হবে নিজের যোগ্যতা চাকরি পাওয়ার জন্য, সবার আগে তোমার মেডিকেল ঠিক আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। তোমার মেডিকেল ঠিক নেই তুমি সৈনিক হতে পারবে না, বা আমাদের সেনাবাহিনীতেও পারবে না, বিমান বাহিনী অথবা নৌবাহিনীতেও পারবে না। কারণ সামরিক বাহিনীর একজন গর্বিত সৈনিক অথবা অফিসার হতে চাইলে এই দুই পদের প্রার্থীদেরকে 100% মেডিকেলে ফিট হতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছো, যারা আবেদন করবে আগামীতে, সবার জন্যই আমি বলছি, সেনাবাহিনীতে যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখা হয় কয়েকটা বিষয় মেডিকেলে, সেটা হচ্ছে হলো তোমার উচ্চতা কম থাকা যাবে না। উচ্চতা যদি কম থাকে তাহলে তুমি কোনোভাবেই অ্যালাউ হবে না। 2024 সালের জন্য যে নতুন সার্কুলারটা প্রকাশ হয়েছে, এখানে তোমরা সবাই লক্ষ্য করেছো পুরুষ প্রার্থীদের 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের 5 ফিট 1 ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, যেটা গতবারেও কিন্তু 5 ফিট 6 ইঞ্চি ছিল পুরুষ প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের 5 ফিট 3 ইঞ্চি ছিল। তো এবার যেহেতু উচ্চতা কমিয়েছে, সেহেতু তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, তোমরা অবশ্যই আবেদন করবা এবং পরীক্ষা দিতে যাবে আশা করি 2024 সালের সার্কুলারে। উচ্চতা যদি কোনো কারণে কম থাকে, সে কারণে তোমরা স্কেলে, যে ওদের নির্ধারিত স্কেল রয়েছে ডিআরইউ বোর্ডে, সেখানে তোমার কম থাকলে বাদ হয়ে যাবা। যাদের ওজন বেশি, উচ্চতা এবং বয়স অনুযায়ী বিএমআই যেটা মাপ বলি আমরা, ওই বিএমআই মাপের যদি তোমার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন কম অথবা বেশি হয়, সে কারণে কিন্তু তুমি বাদ পড়ে যাবা, মনে রাখবা। 2 হাতের মাঝখানে যেটা আমরা নখনি বলি, যদি জোড়া লেগে যায় সেক্ষেত্রে তুমি বাদ হয়ে যাওয়া। এখন আমাদের প্রার্থীদের, বেশিরভাগ প্রার্থীদের একটা জিনিস লক্ষ্য করে আমরা যেটা পেয়েছি, কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে কোচিং করায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীর জন্য। বিশেষ করে এখানে যখন প্রার্থীরা আসে, আমি তো প্রাথমিক মেডিকেলগুলো চেক আপ করি, তো যেটা জিনিস দেখতে পাই 100 জনের মধ্যে শতকরা 98% প্রার্থীর নাকের সমস্যা থাকে, নাকে পলিপাস থাকে এবং ডিএনএস থাকে, মানে হাড় বাঁকা থাকে। তো এই সমস্যাটার কারণেও কিন্তু পুরুষ অথবা মহিলা প্রার্থীরা তোমরা বাদ পড়ে যেতে পারো। যাদের এই সমস্যা আছে ঠিক করে ফেলো তাড়াতাড়ি। এরপরে দেখা যায় অনেকে হাতের তালু ঘামছে, পায়ের তালু ঘামছে, এটার কারণেও প্রার্থীরা বাদ পড়ে যায়। তোমার থাকলে তুমিও বাদ পড়ে যেতে পারো। চোখের দৃষ্টিশক্তি 6/6 এটা আছে কি না, চোখটা পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রার্থী যখন আমাদের এখানে কোচিং করতে আসে, ওরা জানেই না ওদের 6/6 সমস্যা, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। আগে থেকে তোমার চোখের 6/6 ঠিক আছে কিনা সেটা ঠিক করে বা জেনে তোমার পরীক্ষা কেন্দ্রে যাওয়া উচিত। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালার ব্লাইন্ড, একগুলো রঙের বই দিবে, ওখানে কিছু সংখ্যা থাকবে, কিছু রাস্তা থাকবে বা ম্যাপ থাকতে পারে, এটা দেখে তোমাকে বলতে হবে। এই কালার ব্লাইন্ড যাদের সমস্যা আছে তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে আবেদন করার দরকার নেই, তোমরা চান্স পাবো না একেবারেই, এবং কষ্ট পাওয়ারও দরকার নেই। কালার ব্লাইন্ড সমস্যা থাকলে তুমি বেসামরিক বাহিনীগুলোতেও পরীক্ষা দিতে পারবে, এখানে কালার ব্লাইন্ডের অত সমস্যা ধরবে না। শুধুমাত্র সামরিক বাহিনীর ক্ষেত্রে কালার ব্লাইন্ড অফিসার এবং সৈনিক পদের প্রার্থীদের সমস্যা করে এবং তারা পরীক্ষা দিতে পারে না, এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে ফ্ল্যাট ফিট বা পায়ের তালু অনেকে সমান থাকে, এটা সমস্যার কারণেও অনেকে বাদ পড়ে যেতে পারো। এছাড়াও গোপন একটা সমস্যা, সেটা হচ্ছে তোমার হাইড্রোসেলের সমস্যা হতে পারে, ঠিক আছে, তোমার পুরুষদের ক্ষেত্রে পেনিস ভেরিগেশন সমস্যা হতে পারে, এছাড়া তোমার পাইলসের সমস্যা হতে পারে বা ফিস্টুলার সমস্যা হতে পারে, এটা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে। তো পাইলস বা ফিস্টুলা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে। যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসার মাধ্যমে এই রোগগুলো সমাধান করা যায়।
এগুলো ঠিকঠাক করে তোমাদের পরীক্ষা কেন্দ্রে 2024 সালে যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদে ফিট হয়ে যাও না তাহলে তুমি চান্স পাবে, আর যদি ফিট না হয়ে যাও তাহলে তো চান্স পাবো না। তুমি রেজাল্ট ভালো করছো, এসএসসিতে এ প্লাস পেয়েছো, শারীরিক অনেক ভালো, লিখিত পরীক্ষা ভালো করতে পারবা, ভাইবা পরীক্ষা ভালো করতে পারবা, বাট সেনাবাহিনীর সৈনিক পদে সর্বপ্রথম তোমাকে আগে মেডিকেলে পাশ করতে হবে। মেডিকেলে ফেল তুমি আর কোনো পরীক্ষায় দিতে পারবা না, কোনো পরীক্ষায় যেতে পারবা না। সো তোমার কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে মেডিকেল কারো কাছে যাও যাদের অভিজ্ঞতা আছে, যারা রিক্রুটিং বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল বা যেসব ডাক্তারের অভিজ্ঞতা রয়েছে বা যারা কোচিং করাচ্ছে দীর্ঘদিন ধরে, এই ধরনের ব্যক্তিদের কাছে যাও, তুমি পরামর্শ নাও, নিয়ে সঠিক পথগুলো অবলম্বন করে সুচিকিৎসার ব্যবস্থা করো। দেখবা এখনও তো অনেক সময় আছে, এই সময়ের মধ্যে তুমি নিজেকে ফিট করাতেও পারবা, আবার পরীক্ষার মাঠে যখন যাবা এসএমএস পাওয়ার পরে তখন মাঠ থেকেও তোমাকে বাদ পড়তে হচ্ছে না, তুমি চান্স পাবা, ঠিক আছে। আর একটা গোপন কথা বলি, যারা মেডিকেলে ফিট থাকে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য ট্রেড ওয়ান অথবা ট্রেড টু অথবা এমওডিসি ট্রেডের জন্য, তারা কিন্তু 80% চান্স তাদের হয়েই গেল, মনে রাখবা। তো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসে কোচিং করতে, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ছাত্র বা যারা অভিভাবক রয়েছেন আপনারা যারা দেখেন, তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা যখন আমাদের রংপুরে আসে সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে, আমরা কিন্তু তাদের এই যে এক মাসের জন্য কেউ আসে, কেউ দুই মাসের জন্য, কেউ 15 দিনের জন্য, আমরা প্রতিনিয়ত তাদের মেডিকেল চেকআপগুলো কিন্তু সবসময় করে থাকি। একটা ছেলের কোনো মেডিকেল সমস্যা যদি ধরা পড়ে, সেই সমস্যাটা ওই ছেলেটা কীভাবে সমাধান করবে, কোন ডাক্তারের কাছে গেলে সমাধান হবে, এই বিষয়গুলোও কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি এবং তাদেরকে হেল্প করি যে তুমি এইভাবে যাও, এই চিকিৎসাটা এইভাবে শুরু করো, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে গেলে তুমি বাদ পড়বে না। আবার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, বেশিরভাগ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পায়ের পিছনে ভেরিগোস ভেইন থাকে, ঠিক আছে, আঁকা বাঁকা শিরা বা রক দেখা যায়, এই সমস্যাটা অনেক প্রার্থীর মাঝে রয়েছে। পরীক্ষার মাঠে যখন যাবা তুমি পরীক্ষা দিতে, তোমাকে উঠা বসা করাবে, কিছু এক্সারসাইজ করাবে, পায়ের পিছনে একটু হালকা বাড়ি দিবে, দিয়ে কিন্তু দেখবে যে তোমার ভেরিগোস আছে কিনা, যদি ভেরিগোস ভেইন থাকে তুমি কিন্তু বাদ পড়ে যেতে পারো। অনেকে টাংটাই থাকে, জিবাতে সমস্যা এটা, এরপরে দাঁতে সমস্যা থাকে, আঁকা বাঁকা থাকে বা বেড়া দাঁত থাকে। তো আঁকা বাঁকা বা বেড়া দাঁতে সব সময় যে সমস্যা হবে তা না, আর্মিতে পরীক্ষা দিতে গেলে তোমার দাঁতের জন্য কিন্তু পয়েন্ট রয়েছে, ঠিক আছে, তোমার দাঁতে উপরে পাটি এবং নিচের পাটির জন্য আলাদাভাবে পয়েন্ট রয়েছে, ওখানে একটা 5 নম্বর রয়েছে দাঁতের জন্য, ওই 5 নম্বরে যদি তুমি টিকে যাও তাহলে দাঁত যদি আঁকা বাঁকাও থাকে অথবা বেড়া দাঁতও থাকে তাও কিন্তু তারা দেখে তোমাকে সুযোগ দেবে পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য বা পরবর্তী পরীক্ষা যাওয়ার জন্য, ঠিক আছে। তো যারা সিদ্ধান্ত নিয়েছো জানুয়ারির 10 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড ওয়ানে আবেদন করবা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা শুনছো অবশ্যই এখন থেকে সব চিন্তা বাদ দিয়ে তোমার মেডিকেল ঠিক করার পিছনে তুমি সময় দাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু ভুল সিদ্ধান্তের কারণে অনেকে আমরা ভুল চিকিৎসা করি বা অপচিকিৎসার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান তো হয়ই না, আমরা বরং বিপদে পড়ে যাই। একটা এক্সাম্পল দিই, এই যে নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি, অনেক প্রার্থী আমি জানি, অনেক প্রার্থী এর আগেও অনেকে হয়তো বা গিয়েছিলা বা আগামীতে হয়তো বা যাওয়ার চিন্তাভাবনা করছো, সেটা হচ্ছিলো আমি হোমিও ডাক্তারের কাছে যাব, নাকে অ্যাসিড দেবে, মাংসটা আস্তে আস্তে পড়ে যাবে। এটা একদম ভুল সিদ্ধান্ত, কারণ নাকের ভিতরে অনেক ধরনের টিস্যু থাকে, এটা ডাক্তারি বা সায়েন্সের কথা, আমার কথা না, নাকের অনেক ধরনের সেন্সিটিভ টিস্যু থাকে, অ্যাসিড দেওয়ার কারণে অথবা পোড়ানোর কারণে, মাংস পোড়ানোর কারণে তোমার নাকে অনেক গুরুতর সমস্যা হতে পারে, যেটা তোমার আগামীতে সৈনিক তো তুমি হতে পারবা না, আগামী তো সুস্থ হয়ে বেঁচে থাকাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। অনেকে, আরেকটা এক্সাম্পল দিই, অনেকের পায়ে পিছনে ভেরিকোস ভেইন থাকে, অনেকে ভুলভাল ইঞ্জেকশন প্রয়োগ করো, হোমিও ডাক্তারের কাছে গিয়ে ভুলভাল ইঞ্জেকশন প্রয়োগ করার মাধ্যমে দেখা যাচ্ছে ওর ভেরিকোস তো কমেই না, উল্টো পায়ের রগগুলো আরও বেশি বৃদ্ধি পায় এবং সেখানে ঘা ধরে যায় বা পুঁজ হয়ে যায় বা পচন ধরে। এই অপচিকিৎসা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে বা দূরে রাখতে হবে নিজেদেরকে, কারণ এটা ডিজিটাল যুগ, তোমার সদর হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে, সেখানেও তুমি গিয়ে ভালো চিকিৎসা পাবা,
সেখানে কিন্তু ভালো ডাক্তার পাবা, এমবিবিএস ডাক্তার পাবা, তাদের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে যাও পরীক্ষা দিতে। আর যারা একেবারেই টেনশন ফ্রি থাকতে চাও, তোমার কোনো দায়িত্ব নাই, তোমার কোনো মানে কি বলে যেটা মানে প্যারা নিতে হবে না, এক কথায় মানে পেশার নিতে হবে না, বা যারা অভিভাবক রয়েছেন যে আপনারা কোনো পেশার নেবেন না, আপনারা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আপনার ভাই, আপনার বোন অথবা আপনার সন্তানকে আমাদের এখানে পাঠাতে পারেন আমাদের উপরে বিশ্বাস রেখে। কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে যাত্রা শুরু করেছে, এখন পর্যন্ত সুনামের সাথে আমরা কোচিং করাচ্ছি এবং ট্রেনিং করাচ্ছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যারা আনফিট ছেলে আসে সামরিক বাহিনীতে চাকরি করার উদ্দেশ্যে নিয়ে, এই আনফিট ছেলে মেয়েদেরকে ফিট করে দেওয়াই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা তাদেরকে মেডিকেলি ফিট করে দিচ্ছি, লিখিত পরীক্ষা দুর্বল থাকলে সেগুলো ক্লাসের মাধ্যমে তাদেরকে সবল করে দিচ্ছি, শারীরিক পরীক্ষায় যারা দুর্বল তাদেরকে শারীরিক ট্রেনিংয়ের মাধ্যমে সুঠামদের অধিকারী করে গড়ে তুলতে সক্ষম হচ্ছে, যারা ভাইবা পরীক্ষাগুলোতে দুর্বল তাদেরকে বেশি বেশি করে ভাইবা নিয়ে তাদেরকে ভালো অ্যাপ্রোচে ভাইবা পরীক্ষাটা কীভাবে শেষ করা যায় সেসব বিষয়গুলো তাদেরকে আমরা ব্রিফিং করি এবং অনেক কিছু বিষয় জানাই, পরামর্শ দিই। এতে করে একটা ছেলে মাঠে যাওয়ার আগে সে একটা কনফিডেন্স পায়, সে বুস্ট আপ হতে পারে যে তার এই এই বিষয়গুলো ছিল, এই এই সমস্যাগুলো ছিল, এই জায়গায় জায়গায় ল্যাকিংস ছিল, সে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে নিজেকে ফিট করে পরীক্ষা দিতে যাচ্ছে। যখন একজন প্রার্থী নিজেকে ফিট করে সেনাবাহিনীর মাঠে পরীক্ষা দিতে যাবে, সে অবশ্যই তার ভাগ্যে যদি আল্লাহ তাআলা লিখে রাখে বা সৃষ্টিকর্তা যদি লিখে রাখে, তার নিজের যোগ্যতায় সে সৈনিক হয়ে আসতে পারবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে চাইলে সর্বপ্রথম তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তোমার বাবা সেনা সদস্য ছিল সেটা বড় বিষয় না, তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল বা তোমার বাবা মুক্তিযোদ্ধা ছিল সেটাও দেখার বিষয় না, ঠিক আছে? সেনাবাহিনী কারো কথায় চলে না, সেনাবাহিনী যোগ্যতাতে চলে, যোগ্যতায় তারা বিশ্বাসে। তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা, তুমি যোগ্যতা প্রমাণ করবা, তুমি নিজের যোগ্যতায় সৈনিক হয়ে ইনশাল্লাহ মাথা উঁচু করে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসবা। সবাই ভালো থাকো এবং সিদ্ধান্ত নাও কী করবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি শুরু হয়ে গেছে, জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, তাই দেরি না করে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব, ঠিক আছে? 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা চিন্তা করছো যে সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা, তারা আসতে পারো। এসে সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করার পাশাপাশি এখান থেকে কিন্তু তুমি আমাদের সহযোগিতায় সেনাবাহিনীতে আবেদন করতে পারবা। কারণ অনেক সময় আবেদন করার ক্ষেত্রেও অনেক প্রার্থী ভুল করে থাকে বা ভুল করে, কারণ তুমি তো আর আবেদন করবে না, তুমি যাওয়া ছিল পাশের কম্পিউটার দোকানে। সে যদি ভুল করে তাহলে তোমার কিন্তু SMS আসবে না, ওই ব্যাটার লস কিছুই হবে না, তোমারই লস হবে, কারণ তুমি 1 বছর আর পরীক্ষা দিতে পারবে না সেনাবাহিনীতে। সো বি কেয়ারফুল। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সোলজার ট্রেনিং একাডেমির এই ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে এখানে 1000+ টিউটোরিয়াল রয়েছে। আমরা এখানে সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ সব বাহিনীর জন্য টিউটোরিয়াল আমি দিয়ে থাকি। টিউটোরিয়ালগুলো দেখলেও তোমার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা কি আসবা না, অথবা যারা অভিভাবক আপনারা দেখছেন আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে যে সোলজার ট্রেনিং একাডেমিতে আমি যে পাঠাবো এতদূর থেকে রংপুরে, এই ছেলেটা বা মেয়েটা কী শিখবে, তার কতটুকু উপকারে আসবে এই কোচিংটা। যদি কেউ আপনারা বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই 1000 ভিডিও দেখতে হবে না, 50-100 ভিডিও দেখলেই বোঝা যাবে বা বুঝতে পারবেন যে সোলজার ট্রেনিং একাডেমি কীভাবে একজন শিক্ষার্থীকে পরীক্ষার জন্য তৈরি করে থাকে। সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।